ঝাঁকানাকা বিজ্ঞান। সুপ্রিয় দর্শক মন্ডলী, আজকে আমাদের সাথে আছেন মাইন্ড ভাই, এবং আজ আমরা কথা বলবো হেঁচকি বা হেঁচকি। হেঁচকি হলো মধ্যচ্ছদ বা ডায়াফ্রামের অনিচ্ছিত সংকোচনের ফলে সৃষ্ট ঝাঁকুনি। আমরা যেটা বলছিলাম, মাইন্ড ভাই কি করতেছো তুমি? আগে একটু খাইয়ে নেই। ওকে, এবার আলোচনা শুরু করা যাক। আমরা যেটা বলছিলাম, মাইন ভাই তোমার হেঁচকে উঠতেছে। আচ্ছা তুমি এক কাজ, তুমি এক গ্লাস পানি খেয়ে আসো। হ্যাঁ, আমাদের হেঁচকে উঠে মূলত ডায়াফ্রামের কারণে। ফুসফুস এবং পাকস্থলীর মাঝখানে ডায়াফ্রাম থাকে। আমরা যখন শ্বাস নেই তখন ডায়াফ্রাম সংকুচিত হয় যেন ফুসফুসে বাতাস ঢুকতে পারে, আবার যখন শ্বাস ছাড়ে তখন ডায়াফ্রাম প্রসারিত হয় যেন ফুসফুস থেকে বাতাস বেরিয়ে যেতে পারে। কিন্তু সবসময় ডায়াফ্রামের এই সংকোচন প্রসারণ ঠিক মতো হয় না। যেমন মাইন্ড ভাইয়ের মতো খুব দ্রুত অনেক বেশি খাওয়ার চেষ্টা করলে কিংবা হঠাৎ খুব ঝাল কিছু খেলে অনেকের ক্ষেত্রে আবার হাসির কারণেও হেঁচকি ওঠে। কারণ যেটাই হোক না কেন, ডায়াফ্রামের সংকোচন প্রসারণ তখন এলোমেলো হয়ে যায় এবং তখন বাতাস শ্বাসনালী দিয়ে না ঢুকে হঠাৎ করে কণ্ঠনালী দিয়ে ঢুকে পড়ে এবং আমাদের ভোকাল কর্ড বাতাসের বাধায় হঠাৎ করে বন্ধ হয়ে যায়, আর তার ফলে আমাদের হেঁচকি ওঠে। এখন হেঁচকি কীভাবে হয় সেটা তো জানা গেল, কিন্তু হেঁচকি থেকে মুক্তি কীভাবে পাওয়া যায়? একটা উপায় হচ্ছে ঢকঢক করে পানি খাওয়া। সেটা তো যখন কাজ হলো না, মাইন ভাই তুমি এক চামচ চিনি খেয়ে দেখো তো। আচ্ছা তুমি একটা কাগজের ব্যাগ মুখে নিয়ে একটু শ্বাস নিয়ে দেখো। ওকে, তুমি এবার এক গ্লাস পানি মুখে নিয়ে একটু গড়গড়া করো। আচ্ছা এবার তুমি লম্বা করে একটা শ্বাস নিয়ে কিছুক্ষণ দম বন্ধ করে রাখো তো। হেঁচকি সারানোর অনেকগুলো উপায় আছে, বেশিরভাগ ক্ষেত্রে এটা নিজে নিজেই সেরে যায়। তোমার ক্ষেত্রে কোন উপায়টি কাজ করে সেটা কমেন্টে জানিয়ে দিও।